হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারিয়া। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরাই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে আসি সব নতুন নতুন খবর। ঢালিউড কুইন অপবিশ্বাস কান্না করছেন। তিনি কেন কান্না করছেন, কার জন্য তিনি দুচোখ ভিজাচ্ছেন, তিনি কি সুপারস্টার শাকিব খানের জন্য কান্না করছেন, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। দর্শক, যারা আমাদের চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুপারস্টার শাকিব খান ও ঢালিউড কুইন অপবিশ্বাস দুজনে জুটিবদ্ধ হয়ে অনেকগুলো সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। দুজনে মিলে সিনেমার কাজ করতে করতে তাদের মাঝে একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক হয়, সেই বন্ধুত্ব থেকে প্রেমের বন্ধনে আবদ্ধ হয়। তারপর সিদ্ধান্ত নেয় সুপারস্টার শাকিব খান ও ঢালিউড কুইন অপবিশ্বাস তারা একা একা বিয়ে করবে। তারপর দুজনে মিলে বিয়ে করে বিয়ের পর বিয়ের খবরটি সম্পূর্ণ গোপন রেখেছে মিডিয়ার কাছ থেকে। দুজনে মিলে সিদ্ধান্ত নিয়েছিল বিয়ের খবরটি মিডিয়া পাড়ায় জানাশোনা হলে হয়তো তাদের ক্যারিয়ারে কোনো সমস্যা হবে। তারপর দুজনে মিলে খুব সুন্দরভাবে সংসার করলো অনেক বছর। দুজনের মাঝে ভুল বোঝাবুঝির কারণে আলাদা হয়ে যায়, হুটহাট সিদ্ধান্ত নিয়ে নেয় তারা আলাদা থাকবে, তাদের মাঝে বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর থেকে দুজনে আলাদা থাকে। ঢালিউড কুইন অপবিশ্বাস হয়তো এখন তার ভুল বুঝতে পেরেছে, শাকিব খান তার জীবনে কতখানি অবদান ছিল, তাই তো সে কান্না করছে। শাকিব খানকে ছাড়া তিনি অচল, তিনি শাকিব খানকে খুবই ভালোবাসে, হয়তো অবশেষে বুঝতে পেরেছে। কিন্তু না, ঢালিউড কুইন অপবিশ্বাস সুপারস্টার শাকিব খানের জন্য কান্না করছে না, ঢালিউড কুইন অপবিশ্বাস তার মায়ের জন্য কান্না করছে। কারণ মা ছিল তার জীবনের বড় একটা অবদান, জীবনের শুরু থেকেই মায়ের হাত ধরে চলা, মা তাকে অনেক কিছু শিখিয়েছে, মায়ের জীবনের স্বপ্নগুলো তার মাঝ দিয়েই দেখেছে, অপবিশ্বাসকে দিয়ে ড্যান্স করিয়েছে। অপবিশ্বাসের মায়ের স্বপ্ন ছিল তিনি একজন ড্যান্সার হবেন, কিন্তু ভাগ্যের পরিহাসে তা কখনো হয়নি, তাই তো ছোট্ট মেয়েকে দিয়ে তার স্বপ্ন পূরণ করিয়েছে। অপবিশ্বাস বলেন মায়ের সাথে সম্পর্ক ছিল বন্ধুত্বের মতো, কিন্তু সেই মা আজ আমার কাছে বেঁচে নেই, প্রাণঘাতী করোনা ভাইরাসে আমার মায়ের প্রাণ কেড়ে নিয়েছে, আমার কাছ থেকে কেড়ে নিয়েছে আমার মাকে। বর্তমানে এখন আবার ওমিক্রন শুরু হয়েছে, জানি না কতজনার মাকে কেড়ে নেয় এই ওমিক্রন। আমাদের পৃথিবী থেকে কবে এই করোনা ভাইরাস উঠে যাবে তা আমি জানি না, কিন্তু খুবই কষ্ট লাগে আমার মায়ের জন্য। আমার মা আমাকে ছেড়ে চলে গিয়েছে, প্রতিটি অনুষ্ঠানে আমার মা খুব সুন্দরভাবে আমাকে খাইয়ে পরিয়ে সাজিয়ে দিত, কিন্তু এখন আর আমার মা এই পৃথিবীতে বেঁচে নেই, মায়ের সাথে কথা বলতে পারি না, মায়ের স্মৃতিগুলো বুকে নিয়ে বেঁচে আছি, মাকে ভালোবাসি অনেক, তাই তো মাকে খুব মিস করছি। আমার কষ্টটা সেই বুঝতে পারবে যে তার মাকে হারিয়েছে। দর্শক, অপবিশ্বাসের কথাগুলো আসলেই সত্যি কথা, যার মানেই সে বুঝতে পারবে না মা হারার কষ্ট, আর যার মা আছে সে তো এই পৃথিবীর বড় সুখী। কষ্ট পেলেই মায়ের আঁচলে লুকায়, মায়ের আঁচলে চোখ মুছে, আর যার মা নেই সে শুধু কেঁদেই যায়, চোখ মুছে দেবার মতো কেউ নেই, সন্তানের কষ্ট শুধু মাই বুঝতে পারে। দর্শক, ঢালিউড কুইন অপবিশ্বাসের মা নেই, সে মায়ের জন্য খুবই কান্না করছে, অপবিশ্বাস আসলে একটা ভালো মেয়ে। দর্শক, ঢালিউড কুইন অপবিশ্বাসের জন্য খুবই কষ্ট লাগে। ভিডিওটি কেমন হলো তা জানাতে পারেন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে, লাইক করে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করলে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার সকল ভিডিওর আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ।